নিউ সুবিধার যে অ্যারেঞ্জমেন্টটা আরো সন্ধ্যা কাউন্টিং হলে আমাদের এয়ারদের জন্য যে একটা টেবিল থাকে তার একটা আলাদা ফরম্যাট আছে যেটা এয়ার তো বলছি কি আপনারা সবাই জানেন যে পাঁচটা ভিভিপ্যাট কাউন্টিং করা হবে প্লাস একটা ভিভিপ্যাট কাউন্টিং বুথ করতে হবে, তো এই ডিফারেন্সটা তো রয়েছে প্লাস ইনস্ট্রাকশনে যা রকম হয়, কিন্তু মেনলি আমি বলবো কি মেনলি যে ডিফারেন্স হচ্ছে ওটা হচ্ছে ভিভিপ্যাটেরও পাঁচ প্রত্যেক এসি পিছু পাঁচটা ভিভিপ্যাট কাউন্ট করতে হবে, সেটা একটা ডিফারেন্স। ইভিএম কাউন্টিং বেসিক্যালি রিমেন্স দ্য সেম, যা ব্যালেট ইউনিট কাউন্টিং থাকতো সেটা সেমই থাকছে মোর অর লেস, আই উড সে বারিক মাইনার যদি কিছু হয়। ডিফারেন্সটা হচ্ছে ওটা শেষ হওয়ার পরে পাঁচটা অথবা তার থেকে বেশি যদি ভিভিপ্যাট কাউন্টিং হয় সেই ডিফারেন্সটা রয়েছে। সময় বেশি লাগবে বিকজ ইভেন ইন দ্য ওভারঅল প্রসিজার দেয়ার আর সাম চেঞ্জেস উইচ উইল টেক মোর টাইম অ্যান্ড দেন ভিভিপ্যাট কাউন্টিং উইল টেক সিগনিফিকেন্ট টাইম। অ্যানাদার ইনক্রিজ ইন টাইম উড বি ডিউ টু ইটিপিবিএস, যেটা কি ইলেকট্রনিকলি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালেট পাঠানো হয়েছে সার্ভিস ভোটারদের, সেখানে একটা বড় স্ক্যানিংয়ের ব্যাপার থাকছে, সেটা নিয়েও সময় লাগবে, অনেক সময় লাগবে। তো মোটামুটি আগের তুলনায় আমি এক্সপেক্ট করছি কি অনেক বেশি সময় লাগবে। আমরা প্রস্তুত আছি কে যদি নেক্সট ডেও চলে যায়, নেক্সট ডেও কটা অবধি যায় আমরা বুঝতে পারছি না, বাট উই আর প্রিপেয়ার্ড। আই হ্যাভ আস্কড এভরিবডি টু বি মেন্টালি প্রিপেয়ার্ড দ্যাট ইট মে বি লেটস সে 10 AM নেক্সট ডে আর 12 noon নেক্সট ডে, সেটা কিছু বলা এখন থেকে বলা ডিফিকাল্ট, কিন্তু আগে যেরকম দুপুর অবধি অথবা বিকাল অবধি শেষ হয়ে যেত সেটা কিন্তু কোনো রকমই হচ্ছে না।